হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে মূলত আমি চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো সহজে আপনারা আপনাদের ফেসবুক আইডিকে কীভাবে আপনারা ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সেইটা আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব, এবং প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে এ টু জেড বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। আপনি যদি কিনা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচে লাইক বাটনে একটি লাইক করবেন, এবং অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল অপশনটিতে অবশ্যই ক্লিক করে ওয়াল করে দিবেন। তো আমরা সর্বপ্রথম ঢুকব ফেসবুকে। তো আমরা এই কাজটি করার জন্য সিম্পলি আমরা চলে যাব ফেসবুক প্রোফাইলে। তো ফেসবুক প্রোফাইলে আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন, অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক সফটওয়্যারটিকে ইউজ করবেন। তো ফেসবুক সফটওয়্যারটিতে ইউজ করার পরে আপনারা এই সাইটে একটা থ্রি ডট পেয়ে যাবেন। জাস্ট এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আপনারা একটা অপশন পেয়ে যাবেন এডিট প্রোফাইল। জাস্ট আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন একটা অপশন আছে ওয়ার্ক প্লেস। জাস্ট আপনারা এই অপশনে টাচ করবেন। ওয়ার্ক প্লেসে টাচ করার পরে আপনারা এই জায়গাতে দেখতে পাবেন অ্যাট ওয়ার্ক। জাস্ট আপনারা এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করার পরে আপনারা এই জায়গাতে সার্চ করতে পারবেন। জাস্ট আপনারা সার্চ অপশনে টাচ দিয়ে আপনারা লিখবেন ভিআইপি অ্যাকাউন্ট। জাস্ট আপনারা এইভাবে সার্চ করার পরে আপনারা এই জায়গাতে অনেকগুলো আপনারা আপনাদের প্রোফাইলে কিন্তু অ্যাড করতে পারবেন খুব সহজে। তো আমি এই জায়গা থেকে অ্যাড করছি। এইভাবে অ্যাড করার পরে আপনারা দেখতে পারবেন নিচে আছে সেভ অপশন। জাস্ট আপনারা সেভ অপশনে টাচ করবেন। টাচ করার পরে আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পরে আবারও আপনারা একই প্রসেসে অ্যাড ওয়ার্কে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে আবারও আপনারা সার্চ করবেন সেম প্রসেসে ভিআইপি অ্যাকাউন্ট। ভিআইপি অ্যাকাউন্টগুলো সার্চ করার পরে আপনারা আরও অ্যাকাউন্ট পেয়ে যাবেন। জাস্ট আপনাদের মনের মতো করে আপনারা তিন চারটা কিন্তু অ্যাড করে নেবেন, ঠিক আছে? সো আমি এভাবে অ্যাড করছি, আপনারা আপনাদের মনের মতো যতগুলো খুশি আপনারা অ্যাড করে ফেলবেন। তো আমি অলরেডি চার পাঁচটা অ্যাড করেছি, আপনারা আপনাদের মতো করে অ্যাড করে ফেলবেন। অ্যাড করার পরে সিম্পলি আবারও আপনারা সেভ করবেন। সেভ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলে কিন্তু অলরেডি কিছু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? সো কিছু অ্যাড হওয়ার পর আপনারা একদম তারপরে আপনারা এই জায়গাতে সেট আপ করতে পারবেন ভিউ। জাস্ট আপনাদেরকে অ্যাড অপশনে টাচ করতে হবে, এবং অ্যাড অপশনে টাচ করার পরে আপনারা যে ধরনের ইমোজিগুলো বা ভিআইপি স্টাইলগুলো দেবেন সেইগুলোকে আপনাদেরকে কপি করতে হবে। তো কপি করার জন্য সিম্পলি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কোনভাবে এটিকে কপি করতে পারেন খুব সহজেই। তো তার জন্য আপনারা কী করবেন, আপনারা যাবেন গুগল ক্রোমে, ঠিক আছে? সো জাস্ট আপনারা সার্চ করবেন ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট বায়ো, ঠিক আছে? জাস্ট এটাকে সার্চ করলে এই জায়গাতে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। জাস্ট আপনারা একটা ওয়েবসাইটে ঢুকবেন। একটা ওয়েবসাইটে ঢুকবার পর জাস্ট আপনারা এই জায়গাতে অনেকগুলো বায়ো পেয়ে যাবেন। জাস্ট আপনারা সেই জায়গা থেকে এইগুলোকে কপি করবেন। কপি করার পর আপনার ফেসবুকে যাওয়ার পর এই জায়গাতে এসে জাস্ট এটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা পেয়ে যাবেন সেভ অপশন। জাস্ট আপনারা সেভ অপশনে টাচ করবেন। সেভ অপশনে টাচ করার পর আপনাদের অলরেডি দুইটা কাজ কমপ্লিট হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি একটা ভিআইপি স্টাইল ইয়ে করেছি। এবার এরপরে আপনারা যাবেন এই জায়গাতে দেখতে পাবেন এডিট পাবলিক ডিটেল। জাস্ট আপনারা এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করার পর নিচে আপনারা নয়টি ঘর পেয়ে যাবেন ফিচার্সে। জাস্ট আপনারা এই জায়গাতে নয়টা পিকচার অ্যাড করতে পারবেন। চাইলে আপনারা আপনাদের পিকচার অ্যাড করতে পারেন, অথবা আমি যে পিকচারগুলো অ্যাড করছি এই পিকচারগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ওই জায়গা থেকেও ডাউনলোড করে ইউজ করতে পারেন, ঠিক আছে? চলুন আমরা প্রত্যেকটা পিকচারগুলোকে অ্যাড করে ফেলি। তো আমরা এই জায়গাতে প্লাস অপশনে টাচ করবো। প্লাস অপশনে টাচ করার পরে আমরা এই জায়গা থেকে অ্যাড ফটোতে টাচ করবো। ফটোতে টাচ করার পরে আমাদের গ্যালারিতে যে কয়েকটা পিকচার আছে কিন্তু শো হয়ে গেছে। শো হওয়ার পরে আপনারা এই সাইডে দেখতে পাবেন মোর অপশন। জাস্ট আপনারা এই মোর অপশনে টাচ করবেন। মোর অপশনে টাচ করার পরে আমি পার্ট টু পার্ট এক এক করে প্রত্যেকটা ইমেজ অ্যাড করে ফেলবো। আপনারা আপনাদের মতো করে প্রত্যেকটা পিকচারকে অ্যাড করবেন। তো আমি প্রথমত এই পিকচারটিকে অ্যাড করলাম। আবারও আমি অ্যাড অপশনে টাচ দিলাম, মোরে টাচ দিলাম। তারপর আমি এটাকে অ্যাড করলাম। তারপরে আবার এই জায়গাতে টাচ করলাম। টাচ করার পরে আমি আবার এখানে মরে গেলাম। মরে যাওয়ার পরে আবার এটাকে অ্যাড করলাম। ঠিক
এইভাবে আপনারা প্রত্যেকটা পিক্সারকে অ্যাড করে ফেলবেন খুব সহজে, ঠিক আছে। প্রত্যেকটা পিক্সারকে অ্যাড করার পরে আপনারা একদম ডান কর্নারে পেয়ে যাবেন সেভ অপশন, জাস্ট আপনারা এই জায়গা থেকে সেভ অপশনে টাচ করবেন, ঠিক আছে। সো সেভ অপশনে টাচ করার পর আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এখান থেকে আপনারা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের নিচে কিন্তু একদম একটা VIP সিস্টেম চালু হয়ে গেছে, এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার দেখা যাচ্ছে আপনাদেরও কিন্তু ফেসবুক অ্যাকাউন্টগুলো খুব সহজে আমার মতো করে ফেলতে পারেন। প্রত্যেকটা সিস্টেম আমি আপনাদের সামনে বিস্তারিত খুলে বলার চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু আমার মতো এমনই একটা প্রোফাইল সেট আপ করতে পারবেন খুব সহজেই। তো যদি কিনা আজকের এই ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই নিচে লাইক বাটনে লাইক করবেন, এবং অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। এবং অবশ্যই আপনার কোনো মতামত থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।